গোটা দেশে উত্তর ভারতে কালকে লোহড়ি, পাঞ্জাব হরিয়ানা রাজস্থান ইত্যাদি জায়গাতে হয়েছে, এইটাও ফসলের উৎসব। আর আমাদের এই পূর্ব ভারত দক্ষিণ ভারতে এইটা হইল মকর সংক্রান্তি। আমাদের সিদ্ধান্ত হয়েছে আমাদের কাছে সংক্রান্তি নেই, এই সংক্রান্তির যে আগুন, যে আগুনে কৃষকরা উত্তাপ নিয়ে আগামী ফসলের জন্য তৈরি হয়, আমরা এই সারা দেশের এই যে কৃষকরা যে লড়াই করছে কালা কৃষি আইন বাতিলের দাবিতে, এই লড়াইয়ে আজকে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যেও এখানে সারা ভারত কৃষক সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে আমরা এই আগরতলা আমাদের রাজ্যের রাজধানীতে এই সেখানে মকর সংক্রান্তির যে আগুন জ্বালিয়ে আমরা এই কালো বিলের কপি আমরা পুড়িয়েছি। এই হলো আমাদের আজকের অনুষ্ঠান, আরো গোটা দেশব্যাপী অনুষ্ঠান চলবে। আমরা সুপ্রিম কোর্ট এই যে কেন্দ্রীয় সরকারকে সাহায্য করার জন্য যে রায় দিয়েছেন, এই রায় কেন্দ্রীয় সরকারকে ঘোষণা করতে হবে, আইন বাতিল করা ছাড়া দিল্লির কৃষকরা বাড়ি যাবে না। এই সিদ্ধান্ত গতকালকেও আবার সেখানে বসে নেওয়া হয়েছে। আমরাও গোটা দেশে এই আন্দোলনের সঙ্গে ত্রিপুরাও আমরা গোটা জানুয়ারি মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, এটা অব্যাহত থাকবে যতদিন এই আইন প্রত্যাহার না করা হয়।